মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মুহাদ্দিস সব বলছে যাও জাহান্নামে যাও বলে তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান্নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান্নামে যাও হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসা তুসারু বিহিমুন নার আউয়ালু মান তুসারু বিহিমুন নার এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ ওলামায়ে কেরাম আমরা যারা আছি ওলামা তুলাবা দাতা সবাই একটা হাদিস শুনি তিরমিজি শরীফের 1382 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনায় আসছে মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন পাঁচ ইজতামা আলাইহিন নাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন মান হাজা এটা কে জনগণ কয় আবু হুরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হুরায়রা উনি কি করলেন ফাদানাউ তুমি নিফা কুআতু বাইনা দাই আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম একটু মন দিয়ে হাদিসটা শুনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদ্দিসুন নাস তিনি মানুষকে হাদিস শোনায় ফালাম্মা সাকাতা ওয়া খলা তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন কুলতু লাহু আমি তাকে বললাম লামা হাদ্দাসতানি হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামিআতাহু মির রাসূলিল্লাহ যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন আকলতাহু ওয়া আমিলতা আলিমতাহু ওয়া আকলতাহু যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনান আবু হুরায়রা জবাব দিলেন লা আফআলু আমি তোমাকে শোনাবো লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে শুনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাবো ফানাশাগো আবু হুরায়রা নাশাতান আবু হুরায়রা সাথে সাথে বেহুশ হয়ে গেছে কি হয়ে গেছে হাদিস কিন্তু কয় নাই বেহুশ হয়ে গেছে আবু হুরায়রার হুশ ফিরে আসছে আসার পর আবু হুরায়রা আবার বললেন লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইতি মানা মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমার এই ঘরের মধ্যে শোনাইছে আমি আর আল্লাহ নবী সারা ঘরের মধ্যে কেউ ছিল না সুম্মা নাশাগো আবু হুরায়রা নাশরাতান উখরা আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে হাদিস কয় না আবু হুরায়রা বলেন লা উহাদ্দিসান্নাকা হাদিসা আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো হাদাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিলাম না এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে কি এমন হাদিস যে হাদিস বলতে পারে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবার বলে আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো নবীজি এই ঘরে এই জায়গায় বইসে হাদিসটা আমাকে শোনাইছে আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই হাদিসটা আমি শুনছি বুঝছি আবার ভালোভাবে অনুধাবন করছি আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে চারবার আবার হুশ ফিরে আসার পর ফালাম্মা মার খররন আলা ওয়াজহি মালা খররন আলা ওয়াজহি আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম আসনাতুহু আলাইয়া আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন ইন্নাল্লাহ ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন লিয়াকযিয়া বাইনাহুম বান্দাদের মাঝে বিচার করবে আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যেই বান্দা ইলম শিখছে এরপর ডাকবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এরপর ডাকবে রাজুলুন কাসিরুল মাল সম্পদশালীকে আল্লাহ ডাকবে প্রথমে আলেমকে আল্লাহ বলবে
আলম উআল্লিমকা আলামা আলম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম? ফামা আলিমতা ফি ফামা আমিলতা ফি মা উল্লিমতা, তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো? আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, মানুষকে শিখাইছি আল্লাহ। আল্লাহ বলবে, কাজাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়াতাকুলুল মালাইকাতু কাজাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে, তুমি কেন শহীদ হয়েছে বলো? শহীদ বলবে, আল্লাহ আপনারে খুশি করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবে, এই কারণে না, আলেমকে আল্লাহ বলবে প্রথমে, এরপরে শহীদ, প্রথমে আলেমকেও বলবে। আর তাইয়ু কল আপনাকা করিউন, তুমি চেয়েছ জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। তুমি লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে, এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন, উলাইকা সালাসা তুসারু বিহিমুন নার আউয়াল মান তুসারু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ, সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয়, একদম শেষ, জাহান্নামে জ্বলতে হবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেন বেহুশ হইছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা। প্রথমে আলেমের কথা, উনি তো নিজে বড় আলেম ছিলেন একজন, টেনশনে হাদিস বলতে পারতেছেন, ভয়ে হাদিস বলতে পারতেছে না, যে আলেমদের দিয়ে শুরু করবে, আমি তো একজন আলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার দুইবার চারবার বেহুশ হয়ে গেছে, টেনশন, পেরেশান। আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে, শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে, এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না, তখন মন চায় শুধু নিজেরে, আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি, আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করবো। বুঝাইতে চাইলাম, কোরবানি তো সবাই করি ভাই, কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না, নামাজও কাউরে দেখানোর জন্য পড়বেন না, হজ কাউকে দেখানোর জন্য না। তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত, কি আলেম আর কি আপনারা, আমরা সবার সিদ্ধান্ত, আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা সব আমল আল্লাহর জন্য, কি করবো তো ইনশাল্লাহ। তাহলে হজ কার জন্য, কোরবানি কার জন্য? এটা আল্লাহ বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হজ, আমাদের কোরবানি, আমার সব ইবাদত, বলেন মোট কথা, আমার আপনার জীবনটাই কার? আল্লাহ। তাহলে যেই জীবন আল্লাহর জন্য, এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব? যেহেতু জীবনটাই আল্লাহ, তো ইবাদত হবে কার? সহজ হিসাব ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোরবানি আল্লাহর, জীবন আল্লাহর, মরণ আল্লাহর, ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটার প্রতি ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখবেন, এলাকাবাসী যারা আছেন, ওলামায়ে কেরামও আপনারা নেক দৃষ্টি রাখবেন।
আর সাধারণ যারা আছেন সবাই নেক দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, মুদাইম সাহেব মাশাআল্লাহ উনি খুব মহব্বত করে, উনি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু উনি আমারে ভাবে কি জানেন, আমি ওনার কথায় বুঝছি, আমাদের মুদাইম সাহেবের কাছে উনি যা ব্যক্ত করছে উনি বুঝে অনেক কিছু আমারে। হুজুর আমি আসলে এরকম কিছু না, সত্যি এরকম কিছু না, আপনি যা ভাবেন। আমাদের মুদাইম সাহেবের কাছে উনি আমারে এমনভাবে উপস্থাপন করছে আসলে ওরকম আমি কিছু না। সেই জন্য মাশাআল্লাহ বড় হৃদয়ের মানুষ, সেই জন্য মানুষে বড় মনে করে দেখে। মুস্তাকুন নবী সাহেবের সাথে সম্পর্ক রাখে তো এই জন্য মনটা বড়, কার সাথে সম্পর্ক রাখে? আল্লাহ মুস্তাকুন নবী সাহেব আমাদের কুমিল্লার গর্ব, বাংলাদেশের গর্ব, পুরো দুনিয়ার গর্ব, হ্যাঁ আমাদের পুরো দুনিয়ার গর্ব। হুজুরের এখানে পারলে যাবেন, কুমিল্লা যদি পারেন যাবেন, হ্যাঁ দেখবেন মুরগির বাচ্চার মতো মানুষ কেমনে ছটফট করে গেলে দেখবেন। পারলে যায়েন হুজুরের, হুজুর কাফেলা যায়নি আপনার কখনো হুজুরের সাথে? প্রত্যেক মাসের শেষ শনিবার এলাকাবাসী যারা আছেন যদি পারেন কখন হুজুরের সাথে যায়েন কুমিল্লা সুদূর্ণপুর, আল্লাহ মুস্তাকুন নবী সাহেব হুজুরের কাছে যায়েন, বয়ান শুনেন। একদিন যায় একটু খালি দেখার নিয়তে যায়েন, শোনার নিয়তে, দেখবেন কত বড় বড় মানুষরা গাড়ি নিয়া, কত পরিমাণ কি পরিমাণ গাড়ি নিয়া, প্রাইভেট কার নিয়া, পাজারো নিয়া মানুষ হয়ে যায় গিয়ে বসে রয়েছে। এইভাবে হুজুরের সামনে একদম বড় বড় ব্যক্তিরা, কোটি কোটি পতিরা সামনে বৈশা বৈশা বয়ান শুনবে, নিজেদেরকে একদম হুজুর ফিলাই দিচ্ছে। হুজুর কাফেলা নিয়ে যায় মনে যায়, হুজুর কাফেলা যায় না, কাফেলা নিয়ে যখন যায় এলাকাবাসী যারা আছেন যোগাযোগ করলেন, হুজুর আমরাও যাব, কীভাবে যাইতে হয়, বাস ভাড়া করা লাগে, কী লাগে, আমরাও যাব ইনশাল্লাহ যায়। প্রত্যেক মাসের শেষ শনিবার তো ইনশাল্লাহ আমিও দাওয়াত দিয়ে দিলাম, আমিও ইনশাল্লাহ সুযোগ করব হুজুরের কাছে যাওয়ার, খুব শখ। আমি চান্দিনা বাড়ি, এরপরে এখনও যাইতে পারতেছি না, যাব ইনশাল্লাহ। আরেকজন আছে আমাদের কুমিল্লার আনিসুর রহমান আশরাফি সাহেব, হ্যাঁ উনিও হুজুরের সাথে খুব সম্পর্ক রাখে, আর মুস্তাকুন নবী সাহেবের সাথে খুব সম্পর্ক। এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি আনিসুর রহমান সাহেবের, হ্যাঁ কথা কয় সব গিয়ে একদম কলিজায় লাগে, সব কথা কলিজায় লাগে। একটা বয়ান করছে, কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না, ওই যে ওই এই যে একটা বয়ান আছে দেখবেন, যে তুমি আজকে কার জন্য কি করলা, বড় বড় বিল্ডিং করলা, পাইলিং করলা, তুমি মরে যাইবা সব শেষ, এটা জানেন না, এত হিট করছে এই বয়ান, দিলে হিট করে। কি কইল উনি? উনি বলতেছে যে আমার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই, কিচ্ছু নাই, মিয়া আমিও থাকবো না। ওনাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লামা মুস্তাকুন নবী সাহেব, আমাদের আনিসুর মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমারে খুব মহব্বত করে, ওনারা খুব মহব্বত করে, কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্দা, এখনও দেখা করতে পারতেছি না, যাব ইনশাআল্লাহ। হুজুর আনিসুর রহমান আশরাফি সাহেব দেখবেন কোনো সুর সার কিচ্ছু নাই, কথা গিয়া শুভ লাগে দিলে, একদম হিট করে, কি আজীব এক ইয়া। আমলি মানুষ তো, আমলি মানুষ তো যা কয় তাই ভালো লাগে, আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভালো লাগে। আপনার যদি একটা থাবর দেয় আমলি মানুষ, জি হুজুর মারেন আমারে মারেন, তাও ভালো লাগবে। যাই হোক, আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন, যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবেন। আল্লাহ আমাদের সকলকে জীবনটা যেন আল্লাহ ওয়ালাদের সাথে থেকে, তাদের থেকে যেন আমরা দিন শিখতে পারি, ইসলাম শিখতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক যেন জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন, এই দোয়া চেয়ে, এই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আমলগুলা আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।